Smoking is injurious to health. It causes cancer. ছাড়া গল্প আমার মরণ ছোঁয়া প্রাণ জীবন ছাড়া গল্প আমার মরণ ছোঁয়া প্রাণ মরণেতে আমিরাজ। ও, আমি স্নেহা, এসো। বলছি আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না। দাঁড়িয়ে আছো কেন, বসো। কি নেবে, চা না কফি? কফি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে। এই নাও। আচ্ছা, তুমি তো আমার ভালো বন্ধু হতে এসেছো। তাহলে আমার মনে হয়েছে ভালো বন্ধু হওয়ার জন্য একে অপরকে জানা উচিত ভালোভাবে। একদম। তাহলে তুমি তোমার সম্বন্ধে কিছু বলো। রাজ, রাজ তুমি এভাবে চলে যাচ্ছ কেন? রাজ, রাজ, রাজ তুমি এসেছ, বসো না। হ্যাঁ ম্যাম, সরি ম্যাম সেদিন ওভাবে যাওয়ার জন্য। না না, সে ঠিক আছে, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ। আসলে আমার যেন মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ। কই, না তো। দেখো রাজ, আমরা তো বন্ধু, তুমি বিশ্বাস করতে পারো, আর বিশ্বাস করে তোমার সব কথা আমায় বলতে পারো। আমার যতটা সম্ভব আমি তোমায় হেল্প করব। কি বলবো ম্যাম, কিছুই বলার নেই, আমি আর আমার মা এখানেই শেষ। মানে? ঠিক বুঝলাম না। মানে আমি যে কাজটা করি ম্যাম, সেটা আমাকে বাধ্য হয়ে করতে হয়। সেদিন আমার সম্পর্কে জানতে চেয়েছিলেন না ম্যাম, শুনবেন আমার কথা? আমি আর আমার মা। কিরে, বেলা তো বাজলো 10টা, আমাকে বাজারে গিয়ে উদ্ধার কর।
বুঝেছিস? আর ভালো লাগে না, এনে ব্যাগটা দিলাম, বাজার করে আমাকে উদ্ধার কর। আরে ভাই, কালকে যা মালটাকে দেখলাম না, হেভি মাল ছিল ভাই, কি করব? কি খবর তোদের? এই যে এলেন মাকাল গোবিন্দ, দে একটা বিড়ি, দে একটা বিড়ি, দে নে ধরা। সারা জীবন হারামেই খেয়ে গেল মালটা, কোনোদিন একটা নিজের পয়সা নকুল দানাও খাওয়ালো না। তারপর বল, কাজকর্ম কিছু করছিস নাকি? আজকাল দেখতে পাচ্ছি না তোকে। না রে ভাই, কাজকর্ম আর কোথায়। ও আচ্ছা, সারাদিন পড়ে পড়ে শুধু খাচ্ছি, ঘুমোচ্ছি আর গিটার বাজাচ্ছি। দেখ না ভাই, তোদের হাতে যদি ছোট মোটো কোনো একটা কাজ হয়, 3-4 হাজার টাকা মাইনে হলো হবে। ভাই ভাই, ভালো কাজ আছে ভাই ওর কাছে। কোন কাজটা রে ভাই? ওই যে রাজু, ওই কাজটা ওকে দে না রে ভাই। কোন কাজটা রে বলতো? আরে ওই যে সেই কাজটা রে ভাই। ওহো আচ্ছা আচ্ছা, ওই কাজটা। হ্যাঁ ভাই, একটা কাজ আছে, ভালো মাল্লু পাবি। তবে তোর যা চেহারা, নেবে কি না জানি না, তাও নাম্বারটা দিয়ে দিচ্ছি, কথা বলে দেখিস। তুই কথা বলে দে না ভাই। যা বাবা, ওরে ফোন করে কথাও বলতে পারবি না? ঠিক আছে চল দাঁড়া, দেখছি আমি, কথা বলে দেখছি। কথা বল। তবে হ্যাঁ ভাই, কাজটা হয়ে গেলে কিন্তু আমাদের এক বোতল মদ চাই, ঠিক আছে? সে তো দেবো, ওখানে কথা বলে দেখ না। চল 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 দেখছি, দাঁড়া দেখছি। হ্যাঁ এই তো। হ্যাঁ দাদা, আমি রাজু বলছি। হ্যাঁ চিনতে পারছো? আরে হ্যাঁ, বলছি যে তোমার ওই কাজটার জন্য একটা ছেলে আছে বুঝলে, লাগলে নিতে পারো। না না, কলেজ পাশ করা বেকার ছেলে বুঝলে তো। ব্যাপারটা হলো দাদা, একটা অসুবিধে আছে, ছেলেটার না বডি শডি অত ভালো না, একটু হ্যাংলা টাইপের। না না না, ও তুমি নির্ভয় থাকো, কোনো অসুবিধা হবে না, ছেলেটা মনের দিক থেকে ভীষণ ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো ছেলেটাকে। আর শোনো, হ্যাঁ বলছি, আমার কমিশনটা যেন ভুলো না বুঝলে। ঠিক আছে চলো বাই। শোন, ওর কাজটা হয়ে গেছে, ঠিক আছে? চল, তোর কাজ হয়ে গেছে, চল। ওকে, কালকে দেখা হচ্ছে। একদম 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 একদম। হ্যাঁ চল, টাটা টাটা টাটা। বাই বাই বাই। তো রাজু নে তুমকে ভেজা হয়? হ্যাঁ স্যার। সিবি বাগারা কুছ লে আয়ে হো? হ্যাঁ। দিখাও জারা। ये सब क्या नाम है? गोविंद। भाई ये सब ने नाम नहीं चलेगा, आज से तुम्हारा नाम हो गया राज, सिर्फ राज, समझ गया ना? সে তো ঠিক আছে স্যার, মানে আমার কাজটা কি সেটা যদি একটু বলেন। আরে বলবো বলবো, ইতনা হরভরে কিউ হয়, সব কিছু পতা চল জায়েগা। পহলে বাতাও ইয়ার, তুম সিঙ্গেল হো ইয়া মিঙ্গেল? মানে ঠিক বুঝলাম না। মতলব তোমারে কোই চাহনে আলি হয় ইয়া নেই? স্যার জানেন তো, আজকালকার যুগে টাকা না থাকলে চাহনে বালি থাকে না। ও তো ইয়া তুমনে সহি বাতায়া, হিম্মত পাথারো, मैं जैसा बोलूंगा ऐसे करते जाओ, पैसा तुम्हारा पीछे उठता हुआ आ गया। सर से तो मैंने कास्टा की शीटा जुदी बोलें, तुमको सुगर डैडी बनना पड़ेगा। माने? मतलब आचे कि तुमको पैसा का बदले में कुछ रिलेशन बनाना है,
वो फिजिकल भी हो सकता है और सिर्फ मेंटल रिलेशन। इशोक की सर अमी ठीक बुझते पार छी ना। अरे यार कुछ दिन में सब कुछ समझ में आ जाएगा। देखो ये भी एक काम है, दुनिया में कोई भी काम छोटा नहीं होता और इसमें तुम्हारा लाभ ही लाभ है, तुमको बहुत पैसा मिले। ठीक है सर अमी 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 कोड़ू। ये हुई ना बात, तो एक काम करो कल चले आओ, तुम्हारा मेडिकल टेस्ट होगा और एक बात, पहले 3 क्लाइंट के साथ तुमको फिजिकल रिलेशन बनाना है। मनी मतलब पहले 3 क्लाइंट के साथ तुमको सोना पड़ेगा और उसके बाद जैसे जैसे क्लाइंट आते जाएगा ऐसे ही करते जाना पड़ेगा। तुम्हारा जो फिगर है पता नहीं है यार तुमको क्या काम मिलेगा। चलो यार राज ने तुमको भेजा है तो देखता है। सर कोनो प्रॉब्लम होवे ना तो? अरे भैया हिम्मत मत हारो, कोशिश तो करके देखो। देखो एक चीज बता देता हूं, ये काम तो लीगल नहीं है, पूरा से पूरा काम हम लोग का नेटवर्क का भरोसे में चलता है और सुगर बेबी भी। ठीक है जी। और गोविंद तुमको एक चीज बोल देता हूं, इसके बारे में तुम जिसको बोलेगा उधर ही तुम पहले फंसोगे। क्यों सर? देखो तुमको बताया ना पहले तो ये काम लीगल नहीं है, पूरा से पूरा काम हम लोग का नेटवर्क का भरोसे में चलता है, उसके साथ सुगर बेबी भी, तो इसके बारे में तुम जिसको भी बताओगे तुम पहले फंसोगे, तो इस काम के बारे में किसी को पता नहीं होना चाहिए, किसी को नहीं। ठीक है सर। ठीक है ओके, चलो कल मिलता है, गुड डे। हाय आमी राज। हाय आमी प्रिया। चलो तुम्हार आस्ते कोनो असुविधा हय नि तो? ना ना मैम, आपनार गाड़ीटा तो ठीक समय मतो पहुंचे गेछे। अच्छा ठीक आछे, तुमी एकटु बसो आमी फ्रेश होये आसछि। ठीक आछे। পথের ধারে ছিলাম একা, তুমি হঠাৎ করে দিলে দেখা, জানি না কিসের সূত্রে পেলে তুমি খুঁজে, জানি না কিসের পরশে মিলল দুটি সঙ্গে বন্ধুত্ব রেখে খুব ভালো লাগলো রাজ। আমারও। তুমি খুব ভালো থেকো। তুমিও। চলো আজ অনেক লেট হলো, আর দেখা হবে না, আসছি। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো, আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো, আমি কখনো যাইনি।
জলে কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ বিউরানা মেলা গাং চিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় তো সফর চলে তো না ম্যাম, তাহলে কি খাবে বলো? কিছু না, কিচ্ছু খাবে না? না ম্যাম। তাহলে আমাকে কিরকম লাগছে বলো তো? ভালো। দূরে কেন, কাছে এসো। হ্যাঁ ম্যাম। ইচ্ছে করছে না আমাকে জড়িয়ে ধরতে? ম্যাম দূরে সরে গেলে কেন? ম্যাম আপনার সঙ্গে শুধুমাত্র আমার বন্ধুত্বের কথা হয়েছে, শারীরিক কোনো সম্পর্কের নয়। আপনি আমায় এভাবে জোর করতে পারেন না। এই শোন, তোকে আমি অনেক টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি আর তুই আমার কথা শুনবি না? মুডটাই খারাপ করে দিল শালা হারামি। তোকে আমি এত সহজে ছাড়বো? আসলে জানেন তো কি ম্যাম, না আছে আমাদের জন্য প্রশাসন ব্যবস্থা, না আছে সামাজিকতা, আর না আছে আপনার মতো মানবিকতা। এত কিছু হয়েছে তোমার সাথে, ভাবাই যায় না। যাই হোক, তুমি বরং আমার নাম্বারটা নিয়ে নাও, কালকে আমার অফিসে আমার সাথে দেখা করো, ঠিক আছে? জীবন চলা তোমায় নিয়ে আমার জীবন চলা, ভালোবেসে যাব সকাল সন্ধ্যাবেলা, ভালোবেসে যাব সকাল সন্ধ্যাবেলা, তোমায় নিয়ে আমার জীবন চলা, তোমায় নিয়ে আমার জীবন চলা, ভালোবেসে যাব সকাল সন্ধ্যাবেলা, ভালোবেসে যাব সকাল সন্ধ্যাবেলা। তোমার আমার স্বপ্নে হবে সহন, তোমার আমার স্বপ্নে হবে সহন, ভালোবাসা দিয়ে গড়ব সুখের ঘর, তোমায় নিয়ে আমার জীবন চলা, তোমায় নিয়ে আমার জীবন চলা, ভালোবেসে যাব সকাল সন্ধ্যাবেলা, ভালোবেসে যাব সকাল সন্ধ্যাবেলা, ভালোবেসে যাব সকাল সন্ধ্যাবেলা, ভালোবেসে
সকাল সন্ধ্যাবেলা।